গান টেলিভিশন দেশ মাটি ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন সান টেলিভিশন। টঙ্গী ইজতেমা ময়দানে হামলার ও সংঘর্ষের প্রতিবাদে ঝিনাইদহ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তাবলিগ জামায়াতের এক অংশ। ওলামা ও ইয়াম্মা পরিষদের ব্যানারে সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশে তাবলিগ জামায়াতের একাংশের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা ইজতেমা মাঠে হামলা ও জড়িতদের গ্রেফতার ও মাওলানা সাদের অনুসারীদের সমস্ত কার্যক্রম বন্ধ রাখার দাবি করেন। জাহিদুর রহমান তারিকের পাঠানো তথ্যচিত্রে, সান টেলিভিশন, নিউজ ডেস্ক।